আজকাল নানান দ্রব্য ও অপদ্রব্যের ব্যবহার ও অপব্যবহারে অনেক প্রেমের গতি ক্ষতি ও অবনতির দিকে পতিত হতেও দেখা যাচ্ছে। ডাক্তারের কাছে তেমনি এক অতি ক্ষতিগ্রস্ত ছেলেকে নিয়ে এসেছেন তার বাবা। বলেন কি সমস্যা? ডাক্তার সাহেব, সমস্যা তো আমার না, সমস্যা আমার ছেলে। কি হয়েছে? খুব বাজে অসুখ। বাজে অসুখ মানে? আমি তো মানসিক রোগের ডাক্তার, এই রোগের নাম তো আমি প্রথম শুনলাম। আচ্ছা, এই রোগের লক্ষণটা কি? মাঝে মাঝে মনে হয় আমার ছেলের নিজের কোনো ভাষাই নেই, সে অন্যের ভাষায় কথা কয়। অন্য ভাষায় মানে? মানে অন্য দেশের ভাষায়? না না, কথা সে বাংলা ভাষাতেই বলে, কিন্তু অন্যের ভাষার সঙ্গে সে ঠোঁট মিলায়। কিরকম? এই যেমন ধরেন, আমি যখন তাকে জিজ্ঞেস করি বাবা খাইছো, তখন সে অনেকগুলো উত্তর দেয় বাবা খাইছো বাবা খাইছো। এই টাইপের অসুখের সময় তো আমার কোনো ধারণা নেই। আচ্ছা, ছেলের করে ডাকুন তো। বাবা নজু, বাবা নজু। এই কি সমস্যা তোমার? কি সমস্যা তোমার? আরে আমি তো তোমাকে প্রশ্ন করেছি। আমি তো তোমাকে প্রশ্ন করেছি। আমার প্রশ্ন করে লাভ নাই, আমি ডাক্তার, তোমার চিকিৎসা করব। তোমার রোগটা কি বলো? আমি তো আমার কোনো রোগ দেখতেছি না। এই তো ঠিক আছে, এখন ঠোঁট মিলালে কই? কি ঠিক আছো না? কি ঠিক আছো না? দেখলেন ডাক্তার সাহেব, এইটাই কিন্তু সমস্যা, এই ভালো এই খারাপ। খালি আপনি না, ইউটিউবের ওয়াজ থেকে শুরু কইরা প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ পর্যন্ত কোনো কিছুই বাদ যায় না, সব হুবহু ঠোঁট মিলে এক হয়। ডাক্তার চাচা, আমি তো টিকটক করি, ওখানে সব সময় অন্যের কথা ঠোঁট মিলায় কই ঠোঁট মিলায় গায়। আমার একটা হিট গান আছে, একটু শুনেন ইউটিউবে। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, তোমার দরবারে সব পাগল খেলা, বাবা তোমার দরবারে সব পাগল খেলা। আচ্ছা আপনি বলেন ডাক্তার আঙ্কেল, এটা দোষের কি হলো? দেখেন তো ডাক্তার সাহেব, এমন নেশা হয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে এই কাম শুরু করে দেয়। ক্যামেরা একটা লয়া খাড়ায় পরে টিকটক করতে, আর এই সব করতে করতে ওর এই অভ্যাস হয়ে গেছে। বুঝছি, শুনেন আমি মানসিক ডাক্তার, ওর এইসব ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা কই? সমস্যা হইল গিয়ে ওর স্বভাবে, এর জন্য চিকিৎসা না। এই টিকটকরে ঠিকঠাক করতে হইলে আপনার বাড়ির ওয়াইফাই নাই করে দিবেন, দুই তিন মাস ওরে ঘরে বান্ধা রাখেন, দেখবেন তখন আর টিকটক করবো না, ঠিকটক করবো।